হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি। তো আজকে আমি কোনো রেসিপি শেয়ার করছি না, শুধু আজকে কী কী রান্না করলাম এই নতুন বছরের প্রথম দিনে এগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে দেখতে 2020 চলে গেল, নতুন বছরে পা দিয়েছে। আশা করছি এই নতুন বছর আমাদের সবার জন্য ভালো কিছু নিয়ে আসুক আর আমাদের সবার মনের আশা পূর্ণ হোক, এই দোয়া করি। আল্লাহ যেন আমাদের সবার মনের আশা পূর্ণ করেন। আসলে প্রথম দিকে আমার খেয়াল হয়নি যে আপনাদের সাথে শেয়ার করব আমি কি করছি, হঠাৎ মনে হলো, তাই ভাবলাম যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো এখানে আমি রোস্টেড পটেটো ভেজে নিচ্ছি, ফ্রাই হয়ে গিয়েছে। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আর সবার সাথে শেয়ার করবেন। আপনাদের একটা লাইক আমাদের কাছে অনেক মূল্যবান, যদি একটা কমেন্টও করেন তাহলে খুবই ভালো লাগে। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এই তো আমার সব কিছু রেডি, শুধু এখন পরিবেশনের পালা। আর এখানে আমি কী কী করেছি, শেপার্ডস পাই, রোস্ট চিকেন আর একটা তান্দুরি কিং প্রন, চিকেন কাবাব, সালাদ অ্যান্ড ভেজিটেবল রাইস আর পটেটো চিকেন ললিপপ। ওইটা আমি তাহমিনা আপুর চ্যানেল থেকে নিয়েছি, ওইটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই ভাবলাম ট্রাই করি। তো আমরা এখন খেয়ে দেখবো কেমন হয়েছে, আপুকে অবশ্যই বলবো। এখানে শুধু আমার মামাতো বোন আর আমার ফ্যামিলির সবাই মিলে খাবো, বাইরে কাউকে বলা হয়নি, কারণ এখনকার পরিস্থিতি তেমন ভালো না এই জন্য। আমিনা আপু, আপনার চিকেন ললিপপ রেসিপিটা খুবই ভালো হয়েছে, সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি আপনারা এই রেসিপিটা পেতে চান তাহলে আপুর চ্যানেলে অবশ্যই যাবেন। ওনার চ্যানেলের নাম হলো তাহমিনা আর এস ব্লগ ইউএসএ। তো ওনার চ্যানেলে গেলে এই রেসিপিটা আপনারা পেয়ে যাবেন। আর আমি এখানে রোস্ট পটেটো করেছিলাম যে ওইটার কথা ভুলে গিয়েছিলাম, তো হঠাৎ মনে হলো, তখন আবার এগুলো সার্ভ করেছি। তো এখন আমরা সবাই মিলে খাচ্ছি, তো আপনারা উপভোগ করেন। আমাদের খাওয়া শেষ, এখন খাওয়ার পরে তো অবশ্যই ডিজার্ট লাগে। তো আমি এখানে একটা কেক বানিয়ে নিয়েছি, তো আমরা এখন বসে এই কেকটা খাবো। আর আমার এই কেকটা দেখতে কেমন হয়েছে আপনারা বলবেন, কারণ আপনাদেরকে তো খাওয়াতে পারলাম না, তাই বলবেন যে আমার কেকটা বানানো কেমন হয়েছে। Thank you.
আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।